আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষা 2022 এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং বিষয়টা হচ্ছে পৌরনীতি ও সুশাসন। পত্রটা হচ্ছে প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 269। তো বন্ধুরা, প্রথমে আমরা হচ্ছে এটা প্রশ্নপত্র খুব ভালো করে বুঝে নেব, তারপর এটা উত্তরপত্র আমরা খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, আগে আমরা প্রশ্নপত্রটা দেখে নেই। দেখো, প্রশ্নপত্রের মধ্যে এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর 5 নম্বর অ্যাসাইনমেন্ট, এবং পঞ্চম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, এবং পঞ্চম অধ্যায়টার নাম হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। দেখো, অ্যাসাইনমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে, দেখো, নাগরিক অধিকারের নিশ্চয়তা জাতীয় আন্তর্জাতিক জীবনে ইতিবাচক প্রভাব বিস্তারে সহায়তা করে, ব্যাখ্যা কর। তো আমরা এখন দেখে নেবো আমাদেরকে কোনগুলো শর্ত ফলো করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। দেখো, নির্দেশনা বক্সের মধ্যে সেই সংকেত বা শর্তগুলো দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে অধিকার ও কর্তব্যের ধারণা ব্যাখ্যা করতে হবে, তথ্য অধিকার ও মানবাধিকারের ধারণা ব্যাখ্যা করতে হবে, অধিকার ও কর্তব্যের সম্পর্ক নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, এই শর্তগুলো ফলো করে আমরা যদি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করি, তবে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটা অতি উত্তম হবে। তো দেখো বন্ধুরা, এর পরবর্তীতে দেখো এখানে একটা মূল্যায়ন নির্দেশনার আমাকে একটা বক্স দেওয়া আছে, এটা তোমাদেরকে খুব ভালো করে বুঝে পড়ে নিতে হবে। কেননা এখানে বলা হয়েছে যে আমরা কোন বিষয়গুলো কিভাবে উপস্থাপন করলে কত নম্বর পেতে পারবো। এর পরবর্তীতে দেখো নিচে দেওয়া আছে যে এই অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 20, এবং কত মধ্যে কত পেলে আমরা কি মন্তব্য পেতে পারবো। 16 থেকে 20 মধ্যে পেলে হবে অতি উত্তম, 11 থেকে 15 মধ্যে পেলে হবে উত্তম, 6 থেকে 10 মধ্যে পেলে হবে ভালো, এবং 5 থেকে 9 মধ্যে পেলে হবে অগ্রগতির প্রয়োজন। তো বন্ধুরা, আমি অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র অনুসারে একটি উত্তরপত্রের নমুনা তৈরি করেছি, যেটি তোমাদেরকে অতি উত্তম পেতে সহায়তা করবে। তো বন্ধুরা, এখন আমরা সেই উত্তরপত্রের নমুনাটি দেখে নেব। বন্ধুরা, এ হচ্ছে আমাদের উত্তরপত্রের নমুনাটি। আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে শিরোনাম লিখে নিতে হবে। আমরা শিরোনাম লিখব নাগরিক অধিকার নিশ্চয়তা জাতীয় আন্তর্জাতিক জীবনে ইতিবাচক প্রভাব বিস্তারে সহায়ক, এটা লিখলে আমাদের শিরোনাম লেখা হয়ে যাবে। এর পরবর্তীতে আমাদেরকে যে 3টা পয়েন্ট ধাপে ধাপে বিশ্লেষণ করতে বলা হয়েছিল, সেগুলো আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব। দেখো, প্রথমে আমাদেরকে বলা হয়েছিল অধিকার ও কর্তব্যের ধারণা বর্ণনা করতে। তো প্রথমে আমরা হচ্ছে অধিকার নিয়ে বর্ণনা করব। বন্ধুরা দেখো, এখানে অধিকার নিয়ে বলা হয়েছে, এগুলো তোমরা নির্ভুলভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে তুলে নিবে। তার পরবর্তীতে আমরা হচ্ছে কর্তব্য নিয়ে বিশ্লেষণ করব। কর্তব্য কি? তো দেখো, এখানে বলা হয়েছে যে অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়, এসব দায়িত্বকে নাগরিকের কর্তব্য বলা হয়। কর্তব্য হলো রাজনৈতিক ব্যবস্থাকে গতিশীল, সচল, ন্যায়নুক ও প্রাণবন্ত করার জন্য নাগরিকের বিশেষ দায়িত্ব। অধ্যাপক হবহাউস বলেছেন, ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি আমার থাকে, তবে অপরের কর্তব্য হলো আমার প্রয়োজন মতো, এর পরবর্তীতে আমরা লিখবো দেখো, জায়গা ছেড়ে দেওয়া। অর্থাৎ একজনের বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। আবার লাস্কির মতে কর্তব্য বলতে ব্যক্তি ও সমাজ কিংবা রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার অধিকারকে বোঝায়। স্বাধীনতা, সাম্য ও অধিকার ভোগের নিশ্চয়তা কর্তব্য পালনের মধ্যে নিহিত। বাংলাদেশ সংবিধানের 21 অনুচ্ছেদে নাগরিকের কর্তব্য উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে আমাদের হচ্ছে 1 নম্বর যে পয়েন্টটা বা সংকেতটা সেটা কমপ্লিট হয়ে যায়। এর পরবর্তীতে আমরা 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছিল যে তথ্য অধিকার ও মানবাধিকারের ধারণা বর্ণনা করতে। তো প্রথমে আমরা হচ্ছে তথ্য অধিকার নিয়ে বর্ণনা করব। তো বন্ধুরা দেখো, এখানে যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা নির্ভুলভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে কোনো প্রকার কাটাকাটি না করে সুন্দর করে তুলে নেবে। এর পরবর্তীতে বন্ধুরা দেখো, নিম্নে এই অংশটুকু কিন্তু তথ্য অধিকারের মধ্যে আওতাভুক্ত, তো এগুলো তোমরা খুব সুন্দর করে তুলে নিবে। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, মানবাধিকারের অধিকার সমূহ আমরা ই করব। এখানে আমরা লিখতে পারি যে সব মানুষই জন্মগতভাবে স্বাধীন। রুশো বলেছেন, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না, তাই মানবাধিকার। জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ, ধনী নির্ধন নির্বিশেষে এমন কতগুলো অধিকার মানুষের ভোগ করা উচিত যা তার নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য একান্ত প্রয়োজন। এসব অধিকারই মৌলিক মানবাধিকার। জাতিসংঘ এর মতে, মানব জীবনে যেসব সুযোগ সুবিধা ভোগের দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হয় না, সেগুলোই হলো মানবাধিকার। 1948 সালে 10ই ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয়। এদিন ঘোষিত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে বলা হয়েছে যে অধিকারের পক্ষে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সবসময় সেভাবেই থাকতে চায়। তখন যেখানে আমাদের মানবাধিকার যে পয়েন্টটা সেটা হয়ে যায়। এর পরবর্তীতে আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। 3 নম্বর পয়েন্টে বা 3 নম্বর সংকেত বা 3 নম্বর শর্তে আমাদেরকে যেটা বলা হয়েছিল সেটা ছিল হচ্ছে অধিকার ও কর্তব্যের সম্পর্ক। তো আমরা এটা প্রথমে লিখতে পারি যে অধিকার ও কর্তব্যের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বা বিদ্যমান। অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক, উভয়ের উৎসই হচ্ছে সমাজ।
নিম্নে অধিকার ও কর্তব্যের কয়েকটি সম্পর্ক দেখানো হলো। তারপর আমরা হচ্ছে নিচে কয়েকটা পয়েন্টের আকারে সম্পর্কগুলো নির্ণয় করব। দেখো প্রথমে আমরা যে পয়েন্টটা দেবো সেটা হচ্ছে একই বস্তুর দুটি দিক। তারপর আমরা লিখতে পারি একজনের অধিকার অন্যজনের কর্তব্য। বন্ধুরা এখানে যেগুলো তথ্য দেওয়া আছে ভিতরে এগুলো তোমরা নির্ভুলভাবে তুলে নেবে। তার পরবর্তীতে আমরা লিখতে পারি দেখো উভয়ের উৎস হচ্ছে সমান। এই পয়েন্টটাতেও আমরা যেগুলো দিয়েছি সেগুলো তোমরা তুলে নিতে পারো। তার পরবর্তীতে যেটা দিতে পারবা সেটা হচ্ছে দেখো অধিকারের মধ্যে কর্তব্য নিহিত। এখানে লেখা আছে দেখো রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে, এজন্য নাগরিকগণ রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। নাগরিকের যা অধিকার রাষ্ট্রের তা কর্তব্য, অপরদিকে রাষ্ট্রের যা অধিকার নাগরিকের তা কর্তব্য। অতএব অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত, একটি আরেকটির উপর নির্ভরশীল ও পরিপূরক। তো বন্ধুরা এখানে আমাদের তিনটা শর্ত বা তিনটা সংকেতটাই কমপ্লিট করা হয়ে যায়। তো বন্ধুরা এখানে আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে অ্যাসাইনমেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলোর উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।